আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ ভিডিওর পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে বরাবরের মতোই নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের উপর, এবং আমাদের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডেফিনেটলি আসলে খুবই জানা জরুরি, বিকজ হচ্ছে আমাদের ডে টু ডে ট্রানজ্যাকশনে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা অবিচ্ছেদ্য অংশ, এবং চেকের পেমেন্ট ছাড়া ব্রাঞ্চ আসলে কল্পনায় করা যায় না। সো চেকের পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা হচ্ছে আমাদের নলেজ গ্যাপের কারণে ভুল ভ্রান্তি হয়ে যায়, এবং এটার কারণে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের কিন্তু একদম ডিরেক্টলি সাফারার হতে হয়, এবং ক্যারিয়ারের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। দ্যাটস হোয়াই আমাদের জানা উচিত, আমাদের অবশ্যই জানা উচিত যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের যে ক্রসিংগুলো থাকে বা এন্ডোর্সমেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে বা পেমেন্টের ক্ষেত্রে, সো দ্যাট আমরা যেন আমাদের ক্যারিয়ারটা একদম স্মুথলি রান হয়। ওকে, সো বরাবরের মতোই এখানে আজকে আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি বা আমার আইডিয়াটা শেয়ার করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চেকের হচ্ছে ডামি। সো এখানে হচ্ছে একটা সিম্পল একটা ক্রসিং দেওয়া আছে, দুইটা দাগ কাটা, আর এখানে ডেট আছে, পেটুতে দেওয়া আছে এক্স অ্যান্ড কো লিমিটেড, আর বিআরআর মোডে আছে, আর সামান টাকা হচ্ছে 5 লাখ অনলি, এবং এখানে 5 লাখ টাকা সালাম চেকটা ড্র করেছে। সো এইখানে দেখেন আমাদের এখন কোশ্চেন হচ্ছে, চেকের ফরম্যাট তো আমরা অ্যাজ ইউজুয়াল বুঝি আমরা, দেন এইখানে কোশ্চেন হচ্ছে রাফিন কোম্পানির মালিক, সো এক্স অ্যান্ড কো লিমিটেডের ওনার হচ্ছে রাফিন, দ্যাটস ওয়াই রাফিন হচ্ছে তার নিজের অ্যাকাউন্টে এটা কিন্তু জমা করতে চাই, এবং রাফিন হচ্ছে প্রাইভেট কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, এখন আমাদের এটার হচ্ছে অ্যান্সারটা দিতে হবে কি যে জমা করা যাবে কি, এবং আইনগত পদ্ধতি ব্যাখ্যা করুন। ঠিক আছে, এই রাফিন চেকটা কাটা হচ্ছে এটা কোম্পানির নামে পেটুতে, এখানে একটা সিম্পল ক্রসিং আছে, দুইটা দাগ, এখানে আর কোনো কিছু লেখা নাই। সো এখন আমাদের আইনগত ব্যাখ্যা দিতে হবে যে কোম্পানির নামে চেকটা ড্র করা, বাট এই কোম্পানির মালিক রাফিন একজন ব্যক্তি, উনি ওনার নিজের অ্যাকাউন্টে এটা জমা দিতে চাই, সো জমা দেওয়া যাবে কি। সো এখন দেখেন আমরা যদি অ্যান্সারে যাই, এখানে এক্স অ্যান্ড কো লিমিটেড লেখা আছে আর বিআরআর মোডে আছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে অনেকের এটা ভ্রান্ত ধারণা আছে যে পেটুতে যদি কোনো কোম্পানির নাম লেখা থাকে তো তাহলে ডেফিনেটলি হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টেই টাকাটা দিতে হবে, যেহেতু এখানে ক্রসিং করা আছে। এই ক্রসিংটা কিন্তু একটা ইন জেনারেল ক্রসিং, এটা কিন্তু স্পেশাল কোনো কিছু না, দ্যাটস ওয়াই এই চেকটা কিন্তু আপনার হস্তান্তরযোগ্য, তাই না? যেহেতু এটা হস্তান্তরযোগ্য, এখানে নগদ পেমেন্টের ইস্যুটা আসে নাই, এখানে তো অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রশ্নটা আসছে। সো দ্যাট এইখানে আপনার প্রসিডিউরটা মেনটেন করে এই কোম্পানির মালিক রাফিন, এই রাফিন যদি তার পিছনে এর ব্যাকসাইডে যদি রাফিন কোম্পানির সিলটা দেয়, এই কোম্পানির সিলটা ইউজ করে এবং তার নামে এন্ডোর্স করে নেয়, ঠিক আছে, রাফিন যদি তার নামে এন্ডোর্স করে নেয়, দেন রাফিন হচ্ছে কিন্তু তার ব্যক্তিগত হিসাবে কিন্তু এইটা জমা দিতে পারবে। ওকে, সেখানে আইনগত কোনো বাধা নেই, আমি মনে করি যে এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। সো এরকম যদি কখনো কোনো চেক পড়ে, আমরা অনেক ক্লিয়ারিংয়ে যারা আছি বা জিবিতে কাজ করি, আমরা কনফিউজড হয়ে যাই, আমরা ম্যানেজার চেম্বারে বা এমও বা আমরা কোথাও যারা হচ্ছে ভালো বোঝে তাদেরকে আমরা নক করি বা তাদের কাছ থেকে আমরা সলিউশন আশা করি। সো আমরাই মনে করি যে ইন্ডিভিজুয়ালি যারা জেনারেল ব্যাঙ্কিংয়ে আছি বা আমরা যারা ব্যাংকার, আমাদের সবারই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বা চেকের ক্রসিং বা এন্ডোর্সমেন্ট রিলেটেড বিষয়গুলো আমাদের জানা উচিত। সো তাহলে আপনাদের ক্যারিয়ারের আসলে মানে ডেভেলপমেন্টটা আসবে। সো এটা হচ্ছে ছিল ফার্স্ট, এটা আপনার কেস স্টাডি টাইপ। আমরা সেকেন্ড আর একটা ইস্যুতে যাবো, দেখবো আমরা। সো এখানে আর একটা আছে, দেখেন এখানে কেস, সো এইখানে হচ্ছে সেফার হচ্ছে এখানে যে সেম ব্যাংক লোগো এবং নেম এবং ডেট দেওয়া আছে, আর পেটুতে আছে স্টার ব্যাংক লিমিটেড একটা ব্যাংকের নাম, আর এখানে মিস্টার জামাল একটা এসবি অ্যাকাউন্ট লেখা আছে। ঠিক আছে, পেটু স্টার ব্যাংক লিমিটেড ফর জামাল এসবি অ্যাকাউন্ট অর বিআরআর, আর এখানে হচ্ছে টাকা আছে একটা 10 লাখ টাকা। সো এটা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে,
সো আনোয়ার নামে একটা ভদ্রলোক, উনি অ্যাকাউন্ট হোল্ডার, উনি চেকটা ড্র করেছে। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই জামাল, এই জামাল হচ্ছে এই বিয়ারের চেকটি তার হিসাবে ক্রেডিট করার জন্য জমা দিল, ঠিক আছে, বিয়ারার হিসেবে তার অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য জমা দিল। সো এই ক্ষেত্রে জমা নেওয়া যাবে কি এবং আইনগত পদ্ধতি ব্যাখ্যা করুন, ঠিক আছে। সো কোশ্চেন হচ্ছে এটা, আমি মনে করি যে ভেরি ক্লিয়ার কোশ্চেনটা। নাও আমরা অ্যান্সারে যাব। সো অ্যান্সার হচ্ছে এখানে আনোয়ার কেটেছে কি চেকটা ড্র করেছে পে টু স্টার ব্যাংক, স্টার ব্যাংকের উপরে ফর জামাল। এখানে স্পেসিফিকভাবে কিন্তু সে সুন্দরভাবে এখানে লিখেছে যে স্টার ব্যাংকের, স্টার ব্যাংক জামালের অ্যাকাউন্ট আছে কোনো ব্যাংকে, তার নাম হচ্ছে স্টার ব্যাংক, সে ব্যাংকের জামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্যে, ঠিক আছে। সো এখন জামাল এই বিয়ারার চেকটি তার হিসাবে ক্রেডিট করার জন্য জমা দিল। জামাল যখন তার অ্যাকাউন্টে জমা দিল, তখন ব্যাংকার কি জমা নিতে পারবে? এটার আইনগত পদ্ধতি। সো এই ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি ব্যাংকার জমা নিতে পারবে, বাট ব্যাংকারের যেটা করতে হবে, ব্যাংকারকে একটু কষ্ট করতে হবে। ব্যাংকার কিন্তু, ব্যাংকারের এখানে ডেফিনেটলি চেকের হচ্ছে পিছনে ব্যাক সাইডে এটাকে ব্যাংকারকে এন্ডোর্স করতে হবে। সো ব্যাংকার এন্ডোর্স করবে এই মুডে, আপনার এখানে হচ্ছে ব্যাংকার এন্ডোর্সমেন্টটা থাকবে, হচ্ছে দিবে, অথবা হচ্ছে এখানে দেখবে পেইজ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। এই এন্ডোর্সমেন্টটা কিন্তু ব্যাংকের থেকে করতে হবে, ঠিক আছে, ব্যাংকের পক্ষ থেকে করতে হবে। অথবা আরেকটা এন্ডোর্সমেন্ট ইউজ করতে পারে, রিসিভ পেমেন্ট জামালস অ্যাকাউন্ট, ওকে। সো রিসিভ পেমেন্ট জামালস অ্যাকাউন্ট, এইভাবে করে ব্যাংক এন্ডোর্সমেন্ট করবে, আদারওয়াইজ হচ্ছে পেইজ অ্যাকাউন্ট ক্রেডিটেড। এই এন্ডোর্সমেন্টটা করে নিয়ে ব্যাংক যদি হচ্ছে জামালের পার্সোনাল অ্যাকাউন্টে এটা জমা দেয়, সো এখানে আইনগত কোনো বাধা নাই। সো ডেফিনেটলি এভাবে করে নেওয়া যাবে, ওকে। সো আমি আশা করি যে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে এক্ষেত্রে, আপনাদের সেটা আমি চেষ্টা করেছি যে এটাকে সলভ করার, এবং ডেফিনেটলি এভাবে করেই আমরা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের অ্যাক্ট অনুযায়ী এভাবে করে আমরা কিন্তু এটাকে সমাধান করতে পারবো। সো হোপফুলি আজকের ভিডিও টিউটোরিয়ালটাও আপনাদের আশা করি যে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটু মানে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং ডেফিনেটলি আমি চেষ্টা করব যে ব্যাংকিং নলেজ বিডি এই চ্যানেলটা আরও আরও হচ্ছে ডেভেলপ হয়েতে, আরও কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ইন ফিউচারে আপনাদের টাচে থাকার। আপনারাও কাইন্ডলি আমার চ্যানেলের টাচে থাকবেন, এবং যারা এখনও স্টিল নাও সাবস্ক্রাইব করেননি, মাই রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পাওয়ার জন্যে। সো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খুদা হাফেজ।